Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের পর্বে থাকছে ভীষণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি। আজকের নাস্তাটা আমি বানাবো আলু আর নুডলস দিয়ে। ভীষণ মজার এই নাস্তাটি কিভাবে বানাতে হয় চলুন দেখে নেই। এখানে আমি মিডিয়াম সাইজের 6টি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আমি এখন গ্রেটারের সাহায্যে আলুটা ম্যাশ করে নিব। গ্রেটারের যে ছোট ছিদ্র আছে আমি সেটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু সাহায্যে বা হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, তবে বেশ ভালোমতো ম্যাশ করে নিতে হবে, কোনো রকম দানা থাকা যাবে না। আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 প্যাকেট ম্যাগি মশলা, স্বাদমতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন আদা রসুন পেস্ট, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। চেষ্টা করবেন দুটোই দেওয়ার জন্য। আর কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন, তবে ময়দার পরিমাণটা তখন একটু বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো তেল, তেলটা দিলে মাখাতে আমাদের সুবিধা হবে। তারপর হাতের সাহায্যে খুব ভালো মতো এটা মেখে নিতে হবে। আলুর মিশ্রণটা এমন টাইট করে মেখে নিতে হবে ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমি আলুর ডোটা সামান্য একটু তেল মাখিয়ে আর একটু ভালো মতো মেখে নিচ্ছি। এখন আমি নাস্তাটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কিভাবে বানিয়ে নিচ্ছি ভিডিওটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ঠিক একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখন সবগুলো নাস্তা এখানে বানিয়ে নিয়েছি। এখন আমি 3 টেবিল চামচ ময়দার সাথে সামান্য একটু পানি মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখানে আমি 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। এই প্যাকেটটা আমি নিয়েছি ম্যাগি, এটা আমি খুব ভালোমতো শক্তি কিছু সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ময়দার মিশ্রণের মধ্যে নাস্তাটা ডুবিয়ে খুব ভালো মতো নুডলস এর সাথে কোট করে নিব। ভিডিওটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ঠিক একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। নাস্তাগুলো সব বানানো হয়ে গিয়েছে, এখন এইগুলো সব আমি ভেজে নিব। ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। তেলটা এমন পরিমাণে দিতে হবে যাতে নাস্তাগুলো অর্ধেকটা ডুবে থাকে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি 4 পিস করে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে, সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আলু আর নুডলসের নাস্তা। এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন আরেক পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।